উচ্চ রক্তচাপের বিভিন্ন ওষুধ আমাদের দেশে পাওয়া যায়। একটা বিষয় হচ্ছে যে এই উচ্চ রক্তচাপের ওষুধ কিন্তু এক একজনের ক্ষেত্রে এক একটা দিতে হবে, সবার জন্য কিন্তু একই ওষুধ প্রযোজ্য না। যেমন বলা যাক, কারো বয়স যদি 55 কম হয় তাকে এক ধরনের উচ্চ রক্তচাপের ওষুধ দেওয়া হয়, আবার কারো বয়স যদি 55 বছরের বেশি হয় তার জন্য কিন্তু আলাদা উচ্চ রক্তচাপের ওষুধ দেওয়া হয়। উচ্চ রক্তচাপের সাথে কারো যদি ডায়াবেটিস থাকে তাহলে কিন্তু এক ধরনের ওষুধ দেওয়া হয়, আবার দেখা যাচ্ছে উচ্চ রক্তচাপের সাথে তার প্রেশার আছে বা অ্যারিথমিয়া আছে তাহলে কিন্তু আরেক ধরনের ওষুধ দেওয়া হয়। এটা কিন্তু সবাইকে ঢালাওভাবে একই ওষুধ দিলে কাজ হবে না। আমরা অনেক সময় দেখতে পাই যে বাসায় কারো উচ্চ রক্তচাপ আছে, তিনি হয়তো কোনো ওষুধ খান, সে বাসার কারো যদি রক্তচাপ বেশি থাকে তাহলে দেখা যাচ্ছে যে তিনি সে ওষুধটা খাওয়া শুরু করলেন, অথচ দেখা যাচ্ছে তার জন্য সে ওষুধটা যথাযথ না। তাই উচ্চ রক্তচাপের ওষুধ শুরু করার আগে একজন ভালো ডাক্তার দেখিয়ে নেবেন এবং তিনি যে ওষুধ দিবেন দয়া করে সেই ওষুধটাই খাবেন। কারণ আপনি যদি নিজে নিজে শুরু করেন বা বাসায় অন্য কেউ খাচ্ছে বা আত্মীয় স্বজন কেউ খাচ্ছে, সেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা যথার্থ নাও হতে পারে। ধন্যবাদ সবাইকে।